ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বাড়ছে সামরিক খাতে বিনিয়োগ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাব বলছে, বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ $224,000 কোটি পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ইউরোপে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর সেই হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসেব বলছে, সর্বকালের সর্বোচ্চ $224,000 কোটি পৌঁছেছে বিশ্ব সামরিক ব্যয়। এর মধ্যে সবচেয়ে বেশি 13% বেড়েছে ইউরোপে, যা এই মহাদেশের 30 বছরের মধ্যে সর্বোচ্চ। এসআইপিআরআই এর জ্যেষ্ঠ গবেষক নান্তিয়ানের মতে, নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান শঙ্কার কারণেই বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তাদের সামরিক খাতকে জোরদারে ঝুঁকছে। ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত পক্ষ ছাড়াও রাশিয়ার প্রতিবেশী বা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন দেশের সংখ্যা বেশি। নতুন তথ্য মতে 36% ব্যয় বাড়িয়েছে ফিনল্যান্ড, আর লিথুয়ানিয়ায় সামরিক ব্যয় বেড়েছে 27%। সামরিক বাজেটে বিপুল অর্থ বরাদ্দ করতে যাচ্ছে ফ্রান্স। নতুন বাজেটে 2028 সাল থেকে 30 সাল পর্যন্ত সেনাবাহিনীর জন্য $40,000 কোটি বরাদ্দ করা হয়েছে। আগের বাজেটের তুলনায় এই পরিমাণ প্রায় $10,000 কোটি বেশি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের পাশাপাশি প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এশিয়ার দেশ জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সামরিক ব্যয় হিসেবে $32,000 কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি, মূলত চীনের হুমকি প্রতিরোধে এই পদক্ষেপ। প্রতিবছর সামরিক খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ চীন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সামরিক খাতে 7.2% ব্যয় বৃদ্ধির ঘোষণা দেন শি জিনপিং। এর আগে 2022 সালে $292 বিলিয়ন বরাদ্দ করে দেশটি, যা এর আগের বছরের তুলনায় 4.2% বেশি। নুসরাত সেলিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।